রমজানে খোলা বাজারে বিক্রি বাড়িয়ে সাপ্লাই চেইন ঠিক রাখার পাশাপাশি অবৈধ মজুদারদের ব্যাপারে নজরদারি বাড়ানো হবে। অসাধু ব্যবসায়ীদের রুখতে দু একদিনের মধ্যে টাস্কফোর্সও গঠন করা হবে। আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানানো হয়েছে। বৈঠকে নিত্যপণ্যে ভ্যাট ট্যাক্স আরও কমানোর ব্যাপারেও আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্য, কৃষি, ভূমি, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের আইজি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি। দু ঘণ্টার বৈঠক শেষে জানানো হয় নেয়া নানা সিদ্ধান্তের কথা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মজুদদাররা আসছে নজরদারির মধ্যে। রোজা সামনে রেখে কেউ যাতে অবৈধ মজুদ এবং দাম না বাড়াতে পারে সেদিকে কড়া নজরদারি রাখা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। বলেন, সিদ্ধান্ত হয়েছে অসাধু ব্যবসায়ীদের ঠেকাতে দু একদিনের মধ্যে টাস্কফোর্স গঠন করার। আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফার লোভে কেউ অনিয়ম দুর্নীতি করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মাহিম মোস্তাফিজ, ডিবিসি নিউজ, ঢাকা।